السلام عليكم ورحمة الله وبركاته شنوات شدي فضيلة الشيخ محمد بن عمر بازمول ديني اكجن بيجو عالم ديني الاخوان المسلمون شامبوركي ارثت مسلم برادر সম্পর্কে যা বলেছেন তার বক্তব্যে তার সার সংক্ষেপ তুলে ধরতেছি তিনি বলেন শিয়া আমরা অনেকগুলি স্থানে উপলব্ধি করতে পারি যে ইখওয়ানরা অর্থাৎ ব্রাদারহুড তারা শিয়াদের আকিদা ভিতরে ভিতরে লালন করে যেমন মাপদাওয়াল হাকে মিয়া অর্থাৎ হুকুম চলবে এক আল্লাহর এই বিষয়টাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া অর্থাৎ নেতৃত্ব কর্তৃত্বকে সর্বোচ্চ প্রাধান্য প্রাধান্য দেওয়া এবং এটাকে থেকে আসল কিছু মনে করা এটা শিয়াদের মবদার সাথে মিলে সে শিয়ারা যারা ইমামতের কয়েল অর্থাৎ যাদের কথা যে ইমামতটা হলো আসল দিন দিনের আসল এবং দিনের সার তো এদিক থেকে শিয়াদের সাথে তাদের মিল রয়েছে মানে শিয়ারাও এই নেতৃত্ব কর্তৃত্ব ইমামত অজমা নিয়ে তারা বেশি বেশি মাথা ঘামায় আর এখন মুসলিমরাও তাই করে এবং তারা মনে করে এটাই হলো আসল এটাই হলো মূল যা প্রতিষ্ঠা করা দরকার আট হলো আত্মালাউবন মানে বিভিন্ন রং ধারণ করা তারা এক্ষেত্রে শিয়াদের সাথে মিল রেখেছে শিয়ারা অনেক সময় নিজেদের আকিদা গোপন রেখে বাইরে অন্য কিছু প্রকাশ করার চেষ্টা করে এখন মুসলিমেনরাও তাই করে যে তারা যখন যেরকম রং ঢং ধরা দরকার সেরকম রং ঢং তারা অবলম্বন করে থাকে শিয়ারাজে গোপন গোপন অনেক কিছু তারা ধারণ পালন করে এটা তো সকলের জানা এরপরে তিনি বলেন অর্থাৎ শেখ মোহাম্মদ বিন অমার বাজমুল যে শিয়াদের নেতা আলী খামিনী যখন তিনি নেতৃত্ব পাননি এবং যখন যখন তিনি শেয়াদের পরিভাষা অনুযায়ী ফকি হননি তখনও অর্থাৎ ছাত্র জীবনে থাকাকালীন সৈয়দ কতুবের একটি বই তিনি অনুবাদ করেন এবং এই বইটির প্রতি তিনি মানুষকে দাওয়াত দেন যেন এই বইটির গুরুত্ব দেয় এবং এই বইটিকে অত্যন্ত আগ্রহের সাথে লেখাপড়া করে অধ্যয়ন করে সৈয়দ কতবের বইটি যা তিনি তর্জমা করেছিলেন সেটি হলো আল আদালতুল ইস্তমা ইয়া এখানে সৈয়দ কতুব এমন কিছু বলেছেন যা শিয়াদেরকে খুশি করে অর্থাৎ সেখানে রয়েছে সাহাবি অসমানের সমালোচনা এবং সশস্ত্র বিদ্রোহের প্রতি দাওয়াত রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে তো উনি এই বইটি অনুবাদ করেন এবং এই বইটির ভয়সী প্রশংসা করেন এবং তেহরান একটি রোড রয়েছে সৈয়দ কতুবের নামে তেহরানের একটা রোড সেটার নাম হলো সৈয়দ কতুব সারে সৈয়দ কতুব এখান থেকে আমরা বুঝতে পারি ব্রাদারহুডের সাথে শিয়াদের সম্পর্ক কতটুকু গভীর আর ইদারি মানে অফিসিয়াল শৃঙ্খলা এটাও তারা সাজিয়ে রেখেছেন শিয়াদের মতো করে মানে শিয়াদের অফিসিয়াল সিস্টেম এ খানুল সিস্টেম একই তাদের যিনি প্রধান মুরব্বী তাদেরকে তারা মুর্শেদ বলে অর্থাৎ মুর্শিদুল ইহওয়ান ঠিক এই অবস্থায় আমরা লক্ষ্য করলে দেখতে পাই শিয়াদের নিকট রয়েছে শিয়াদের যারা প্রধান হয় ধর্মে লিট দানকারী হয় বা গ্রুপের লিট দানকারী হয় তাকে বলে মুর্শিদ কোনোভাবে সেনাবাহিনীগতভাবেও শিয়াদের সাথে মিল রয়েছে তারা যেভাবে সাজিয়েছে যেভাবে ঢেলে সাজিয়েছে তাদের ওই সেনাবাহিনী এদের ক্ষেত্রেও এরকম লক্ষ্য করা যায় একই সিস্টেমে তারাও তাদের সেনাবাহিনীকে ঢালে ঢেলে সাজিয়েছে তারপর এখন মুসলিমন তারা জামাল হোসেন আফগানিকে অনেক ভক্তি করে প্রশংসা করে এমনকি হাসাল বান্না তিনি আশা করেছেন যদি তার চিন্তাধারা মিশরে বাস্তবায়িত হয় তাহলে অনেক কল্যাণ সাধিত হতো অথচ এই হাসান এই জামার উদ্দিন আফগানি এ ছিল শিয়া রাফিজি হাবিজ যা আমরা অন্যান্য কেতাববাদী থেকে তার ইতিহাস জানতে পারি এই শিয়া রাফিজির চিন্তাধারা বাস্তবায়ন হলে খুব ভালো হতো বলে মন্তব্য করেছেন হাসান বান্না যিনি তাদের একজন লিডার আর্থাৎ ব্রাদার হুডের যিনি একজন একজন প্রধান কোনোভাবে তারা হাস ইয়ার মতোই জামাল উদ্দিন আফগানির মতোই আজহারের বিরোধিতা আলা আল্লাহ আজহার বিশ্ববিদ্যালয়ের এবং এক্ষেত্রে বলা যায় তাদের সালাফ হলো তাদের পূর্বসুরি হলো এই জামাল উদ্দিন আফগানি এই রাফেজি এভাবে তিনি বেশ কিছু পয়েন্ট উল্লেখ করেছেন পরিশেষে আবারও বলেন যে শিয়ারা যেমন রাষ্ট্রীয় ক্ষমতাকে বেশি প্রাধান্য দেয় মানে রাষ্ট্রীয় নেতৃত্বকে যেটাকে ইমামা বলা হয় ঠিক এনাদের ক্ষেত্রেও এরকমই অবস্থা যে তারাও রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া আর কিছু বোঝে না এটাই হলো তাদের নিকট প্রধান এটাই হলো আসলুদ্দিন ও লবহু এভাবে বলেছেন যে এটাই তাদের নিকটে দিনের আসল এবং এটাই হলো দিনের সার মানে মুখ্য বিষয় যে ক্ষমতা হাতে নিতে হবে আগে এটাও শিয়াদের সাথে মিলে শিয়ারাও বিনা দলিলে তারা এটাকে ইসলামের রুকুন বানিয়ে নিয়েছে অর্থাৎ হাকে মিয়া বা ইমামাহ মানে রাষ্ট্রীয় পরিচালনা করা রাষ্ট্র পরিচালনা করা এর ফলে ওই বলছে নস আউ নস আল্লাহ জামি আমরা সবার জন্য হেদায়ত